Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. প্রদীপটা জ্বালান। যা দেবী সর্বভূতেষু মা অম্বে মাতা রূপেণ সংস্থিতাম্ নমস্তস্যৈ 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 নমো নমঃ অম্বে মায়ে জয়। বাবা, আমি পূজোর সমস্ত আয়োজন করে ফেলেছি, আর যদি কিছু দরকার পড়ে তাহলে আমাকে অবশ্যই বলবেন। মা, সেসব তো ঠিক আছে, এখন মহাপ্রসাদের ভোগের জন্য শুদ্ধ 56 ভোগ নিয়ে এসো, কিন্তু খেয়াল রেখো মহাপ্রসাদ পবিত্র হতে হবে, যেন কেউ ওটাকে স্পর্শ না করে থাকে। অবশ্যই বাবা, আমি নিজে দেখে আনবো, আর মহাপূজোর প্রসাদ আমি নিজে হাতে বানাবো। আজ শুধু দেবী মায়ের পুজো যেন ভালোভাবে সম্পন্ন হয়। তথাস্তু। মা, আটার মতো এইভাবে পিষে যাওয়ার আগে আমরা এখান থেকে চলে যাই। না কনক, এত যন্ত্রণা সহ্য করেছি আমরা, ব্যাস আরো একটু সহ্য করব, কিন্তু প্রতিশোধ না নিয়ে আমরা কোথাও যাব না। কিন্তু এই বাবার থেকে বাঁচবো কিভাবে? বাঁচবো কনক, দেখিস আমরা বেঁচে যাব। ভোগ বানাবে তাই না মহাপ্রসাদের জন্য? তাহলে দেখা যাক কিভাবে বানাই ও এই পবিত্র ভোগ। দেবী মায়ের প্রসাদ বানানোতে যে আনন্দ, সেটা অন্য কোথায় পাব? হে দেবী মা, আজকের মহাপুজো যেন ভালোভাবে হয়, আর অধিরাজ যেন ও নিজের মাকে খুঁজে পায়। এবার না কেউ ভেতরে ঢুকতে পারবে, আর না কেউ ভোগকে নষ্ট করতে পারবে। এই মেয়েটারও মাথায় কোনো বুদ্ধি নেই। দরজায় তালা সাধারণ মানুষের থেকে সুরক্ষিত রাখার জন্য লাগানো হয়, আমার মতো ডাইনিকে আটকানোর শক্তি এই সাধারণ তালা নেই। এগুলো দেখে তো আমার খিদে পেয়ে গেল। রানীমা, একটু খাবো। এটা খাবার নয়, ঠাকুরের ভোগ। ডাইনি কবে থেকে ভোগ খায়? এবার দিও তুমি তোমার দেবী মাকে 56 ভোগ। জানি না কেন যখন এই ছবিটাকে আমি দেখি তখন আমার মনের মধ্যে কিরকম একটা যেন হয়,
মায়ের ছবি তো, মার সন্তানের সম্পর্ক তো সেই আজন্ম কাল থেকে আবদ্ধ। অধিরাজ, তাই তো বলে মা সবার জায়গা নিতে পারে, কিন্তু ওনার জায়গা কেউ নিতে পারে না। উনি আমাদের চোখের সামনে থাকুক না থাকুক, কিন্তু ওনার আশীর্বাদ সর্বদা আমাদের সাথে থাকে। শুনায় না, তোমার নিজের মায়ের কথা খুব মনে পড়ে তাই না? আমি চাই যে আমার মা তোমায় মায়ের মতোই ভালোবাসুক, যাতে তোমার জীবনে কখনো সে অভাব না থাকে। আমি জানি যে এই সম্পর্কের শুরু থেকে তোমার আর মায়ের মধ্যে একটা বিচ্ছেদ শুরু হয়েছে, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে সেই বিচ্ছেদ খুব শীঘ্রই মিলনে পরিণত হবে। কারণ আমার মায়ের মনটাই যে এরকম সমুদ্রের মতো বিশাল। অধিরাস্ত অন্ধভাবে ডাইনিটাকে বিশ্বাস করে। জানি না আজকে ডাইনি সত্যিটা যখন সামনে নিয়ে আসা হবে তো অধিরাজ কি করে সব সহ্য করবে। কোথায় হারিয়ে গেছো? কোথায় হারিয়ে গেলে? আমি এটাই ভাবছিলাম যে আপনি গ্রামবাসীর কাছে কি জিজ্ঞেস করছেন না কেন এই রাজপ্রাসাদের ব্যাপারে? ওনাদের প্রিয় মহারাজার ব্যাপারে জানার সম্পূর্ণ অধিকার আছে। এমনিতেও গ্রামবাসীরা মহারাজের জীবনে একটা বড় অংশ জুড়ে ছিল। তোমার চিন্তাধারা কত উঁচু তাই না? আমি যাব গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে, তুমি মায়ের খেয়াল রেখো।